আচ্ছা, তো এই পর্বে আমরা দেখব যে আমাদের এইখানে যে ফিল্ড আছে, ফিল্ডের ডেটাগুলো কিভাবে এখানে ডিসপ্লে করাতে পারি। তার আগে আমাদের কিছু কাজ বাকি ছিল, সেটা হচ্ছে যে এখানে যে সোশ্যাল আইকন আছে, এই সোশ্যাল আইকনের স্টাইল আমরা দিয়েছিলাম না, তো আমি এই কাজটা অফলাইনে করে নিয়েছি। আমি যদি দেখাই যে এখানে কী কাজটা করেছি আমি, তো প্রথমে আমি কী দিয়েছি, এখানে একটা সোশ্যাল আইকন হেডার দিয়েছি, দেখতে পাচ্ছেন এটা টাইপ হচ্ছে হেডার। সো এখানে একটা হেডার দিয়েছি, এরপরে কাজটা করেছে হচ্ছে একটা স্লাইডার দিয়েছি, অর্থাৎ আমি এখন একটু রিলোড দিই তাহলে হয়তো বুঝতে পারবেন ভালো। আমি একটু রিলোড দিচ্ছি এখন। আচ্ছা, তো রিলোড দেওয়ার পর এখানে আমি যদি যাই এখানে এডিট স্টাইল এবং এর নিচে যদি আসি, আমি এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে সোশ্যাল আইকন নামে যে হেডারটা চলে আসছে এবং আইকন সাইজ, তো আইকন সাইজটার এখানে এটা হচ্ছে একটা স্লাইডার বলে, এটাকে বলে স্লাইডার ফিল্ড। সো আমি যদি আমার কোডে চলে যাই, আপনি দেখতে পাবেন এখানে যে সোশ্যাল আইকন সাইজ হচ্ছে এটার আইডি বা কি। তো এখানে আমি টাইটেল দিচ্ছি আইকন সাইজ আর এটার টাইপ হচ্ছে স্লাইডার। তো স্লাইডার কারণে এখানে হচ্ছে এখানে যে বড় ছোট করার জন্য এখানে একটা স্লাইডার চলে আসছে। তো এরপরে কী আছে, এর মধ্যে কী আছে, এর মধ্যে আছে সাইজ ইউনিট। সাইজ ইউনিট হচ্ছে এটা পিক্সেলে হবে নাকি পার্সেন্টেজে হবে। আমি যদি দেখাই এখানে আসছে দুইটা জিনিস আসছে, একটা হচ্ছে পিক্সেল আর একটা হচ্ছে পার্সেন্টেজ। তো আমি যদি এখানে ক্লিক করি তো এটা পার্সেন্টেজে চলে আসবে, আর এখানে যদি পিক্সেলে ক্লিক করি তো পিক্সেলে চলে আসবে। আচ্ছা, এরপরে কী আছে এখানে, এখানে হচ্ছে রেঞ্জ দিয়েছে, রেঞ্জ একটা ফিল্ড নেওয়া হয়েছে, যে রেঞ্জ ফিল্ডটা কী করছে, এটা হচ্ছে পিক্সেলের জন্য আর এটা হচ্ছে এই অংশটা হচ্ছে পার্সেন্টেজের জন্য। তো আপনি এইখান এই এই অংশটুকু কপি করতে পারবেন হচ্ছে এখানে যে স্লাইডার যে কন্ট্রোল আছে, স্লাইডার কন্ট্রোল থেকে আপনি এখান থেকে কপি করতে পারবেন, এখান থেকে খুঁজে নেবেন যে কোথায় স্লাইডার ফিল্ডটা আছে। তো আমি জাস্ট দেখাচ্ছি এখানে কী কী কাজ করা আছে। তো এটার মিন সাইজ দেওয়া হয়েছে পার্সেন্টেজের হচ্ছে 1% আর ম্যাক্স হচ্ছে 100%। আর এখানে পিক্সেল যদি ভ্যালু কেউ দিতে চাই তো মিনিমাম হচ্ছে 1 পিক্সেল আর ম্যাক্সিমাম হচ্ছে 100 পিক্সেল, এবং এটা স্টাইল হচ্ছে এক এক করে বাড়তে থাকবে। ওকে, আর এখানে ডিফল্ট যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে পিক্সেল, পিক্সেলের দেওয়া হচ্ছে ভ্যালুটা, আর সাইজটা হচ্ছে 15 পিক্সেল, কারণ আমার আইকনের সাইজ হচ্ছে 15 পিক্সেল। এবং এখানে যে সিলেক্টরটা দেখতে পাচ্ছেন, সিলেক্টর হচ্ছে আমি কী করেছি, সোশ্যাল আইকন এ, অর্থাৎ আমি যদি নিচে যাই চলে, আপনি এখানে দেখতে পাবেন আমার কোডের মধ্যে, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোশ্যাল আইকন হচ্ছে ক্লাস, এই ক্লাসের মধ্যে হচ্ছে এই ট্যাগে হচ্ছে স্টাইলগুলো দেওয়া হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সিলেক্টর। তো যার কোনো এটা হচ্ছে ওখানে এই সিলেক্টরটা এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে কী করা হয়েছে, এরপরে কী হচ্ছে একটা কালার দেওয়া হয়েছে, কালারটা কি হচ্ছে আমার আইকনের কালার কী হবে সেটার জন্য হচ্ছে এই ফিল্ডটা দেওয়া হয়েছে। আর এরপরে হচ্ছে আইকনের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে, অর্থাৎ এখানে যদি দেখাই আমি, এখানে যে আইকনের যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেটা হচ্ছে এই ফিল্ড থেকে আসতেছে, অর্থাৎ যে এই যে কালার ফিল্ডে দিয়েছে। এবং এখানে জাস্ট কী করেছি, এখানে হচ্ছে সিএসএস স্টাইলটা দিয়েছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে যেমন কালার দিয়েছি এখানে দিয়েছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো যার কারণে আমি যদি এখানে কালারও সিলেক্ট করি তো ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে পেয়ে যাবে। তো আমি একটু দেখাই যে এটা কীভাবে কাজ করছে। সো প্রথমে হচ্ছে আইকন সাইজ, তো আইকন সাইজ আমি বাড়াচ্ছি কমাচ্ছি, এরপর হচ্ছে কালার, আমি যদি কালার চেঞ্জ করি এখন দেখুন কালার কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে, আপনি যে কালারই দেবেন সেই কালারই চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে, আচ্ছা এখানে টাইটেলটা আমার একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে আমি কালার দিয়েছি টাইটেলটা, তো এটা হবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার টাইটেলটা, আপনারা দিয়ে নেবেন। এবং আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেখাই একটু, তো দেখুন ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আমার চেঞ্জ হচ্ছে। আপনি ইচ্ছা করলে আরও কিছু এখানে ফিল্ড অ্যাড করতে পারেন, যেমন পেডিংয়ের জন্য, তারপরে বর্ডার রেডিয়াস হবে কি না এটার জন্য আরও অনেক ফিল্ড এখানে অ্যাড করতে পারেন আপনার ইচ্ছা মতো। আচ্ছা, তো এখানে হচ্ছে সোশ্যাল আইকনের জন্য এইগুলো হচ্ছে কন্ট্রোলগুলো আমি এখানে অ্যাড করলাম। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় এখানে খেয়াল করুন, সেটা হচ্ছে এখানে দেখুন আমার যে ফন্টগুলো সেগুলো কিন্তু সব মোটা মোটা হয়ে গেছে। এটার কারণ কি, এটার কারণ হচ্ছে আমি যদি একটু চলে যাই আমার কোডে, সো আপনি দেখতে পাবেন যে আগের যে কালারগুলো আমি দিয়েছি বা টাইপোগ্রাফিগুলো দিয়েছি সেগুলো কী করা হয়েছে, এই যে একটা স্কিম যে ভ্যালুটা আছে এইটা দেওয়া হয়েছে। তো আমি যদি এইগুলোকে ডিলিট করে দিই তাহলে কী হবে, ওই যে মোটা মোটা যে ফন্টগুলো আসছে সেগুলো আর থাকবে না। সো আমি এই কালারগুলো এগুলো এরকম ডিলিট করে দিলাম, অর্থাৎ স্কিম যে ভ্যালুটা আছে সেই ভ্যালুগুলো আমি সব ডিলিট করে দিলাম কালারের জন্য, তাহলে ওই ইয়াগুলো আসবে না, যেমন টাইপোগ্রাফির জন্য এখানে যেমন আসছে, তো এগুলো দরকার নেই অ্যাকচুয়ালি। সো এগুলো যদি দিই তাহলে এরকম মোটা মোটা আর কি ফন্টগুলো হয়ে যাবে। সো আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি, আর যেগুলো আছে আপনারা ডিলিট করে দেবেন, এখানে যেগুলো আছে আমি ফাইলটা শেয়ার করব। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে
আমরা যে এখানে যে যে ফিল্ডগুলো তৈরি করেছি এবং ফিল্ডগুলো তৈরি করার পর এখান থেকে যে ভ্যালুগুলো দিচ্ছি অর্থাৎ কন্টেন্টের মধ্যে আমি যাই একটু এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেজ এখানে হচ্ছে টাইটেল টাইটেল বলতে এখানে হচ্ছে নেম তারপর সেট ডেজিগনেশন আছে আর হচ্ছে ইউআরএল আছে তো এই ভ্যালুগুলো আমি এখানে যা দেবো এখানে সেগুলো চেঞ্জ হবে সেগুলো কীভাবে করব তো সেটা করার জন্য আমাকে কি করতে হবে প্রথমে আমি চলে যাবো হচ্ছে আমার নিচে নিচের যে কোডটুকু আছে অর্থাৎ এইচটিএমএল যে কোডটুকু আছে সেখানে আমি চলে আসলাম এখানে আমাদের দেখতে পাচ্ছেন সেটিংস একটা ভেরিয়েবলের মধ্যে সেটিংস নামে একটা ভেরিয়েবলের মধ্যে এইখানে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো হচ্ছে স্টোর করা হয়েছে তো দেখুন একটা জিনিস খেয়াল করে দেখুন এই সেটিংস ভেরিয়েবলের মধ্যে কি আছে অর্থাৎ দেখুন এখানে কিন্তু আমাদের যদি উপরে চলে যায় এখানে কিন্তু রিপিটার ফিল্ড মানে কি এই এই আমরা যে ফিল্ডগুলো নিচ্ছে সবচেয়ে রিপিটার ফিল্ড মানে হচ্ছে এই ওই এইখানে যে ডেটাগুলো আর কি এখান থেকে আসতেছে যে কন্ট্রোলগুলো আমরা নিয়েছি এই কন্ট্রোলগুলো কিন্তু সব এই সেটিংসের মধ্যে আর কি জমা হচ্ছে আমি যদি যাই একটু নিচে এই তো এই সেট এই এই অর্থাৎ এই সেটিংস ভ্যারিয়েবলের মধ্যে জমা হচ্ছে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফাংশন কল করা হয়েছে এখানে এবং এই ফাংশনের মাধ্যমে সব ডেটাগুলো এই সেটিংসের মধ্যে জমা হচ্ছে যেহেতু এটা রিপিটার ফিল্ড তো সেটা সেহেতু ওইটা কিন্তু একটা অ্যারে অ্যারে কীভাবে হলো আমি আবার একটু উপরে যাই উপরে গিয়ে আপনি দেখতে পাবেন যে এখানে আমরা মেম্বার লিস্ট আমি একটা কী নিয়েছিলাম এই তো তো আপনারা দেখতে পাচ্ছেন যে দিসকে কল করে এখানে মেম্বার লিস্ট নামে একটা আমরা কী নিয়েছিলাম তার মানে হচ্ছে উপরে যে রিপিটার ফিল্ডগুলো রিপিটার ভেরিয়েবলগুলো ইউজ করা হয়েছে তো সেইগুলো হচ্ছে এই মেম্বার লিস্টের মধ্যে অ্যারে আকারে আর কি স্টোর হয়ে আছে তো এই জন্য কী করতে হবে সেটিংস হচ্ছে একটি অ্যারে টাইপের ভেরিয়েবল হয়েছে এবং আমরা কী করবো এখন এটা প্রথমে আমরা চেক করে নেবো যে হ্যাঁ তো প্রথমে চেক করবো কি যে হ্যাঁ ইফ সো আমি যেহেতু পিএসপি কোড সো আমি পিএসপির মধ্যে লাগবো যে হ্যাঁ যে ইফ যদি যে আমাদের সেটিংস যে ভেরিয়েবলটা আছে সেটিংস এবং এরপর একটা থার্ড ব্র্যাকেট দিব এবং এই ব্র্যাকেটের মধ্যে আমি একটা স্ট্রিং দেবো স্ট্রিংটা কোনটা আমাদের যেখানে যে মেম্বার লিস্ট যে কীটা নিয়েছি এই কীটা হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো যদি এটা অ্যারে টাইপের হয় তো প্রথমে আমি চেক করছি যে হ্যাঁ যদি সেটিংস যদি থাকে মেম্বার লিস্টের মধ্যে যদি কোনো ডেটা থাকে অ্যারে টাইপের তাহলে কী করবে এই কোডটা হচ্ছে কাজ করবে সো আমি এটাকে এইখানেই ব্রেক করে দিই এবং এটার দরকার নেই এখানে পিএইচপি এন্ড ইফ করে দেব ওকে যদি এটা থাকে এমন তাহলে কি করবে তাহলে হচ্ছে আমার এই যে কোডটুকু আছে এইচটিএমএল কোড এই এইচটিএমএল কোডের মধ্যে এইচটিএমএল কোডের মধ্যে কি করবে আর কি এই ব্লকের মধ্যে ঢুকবে আচ্ছা আর যদি না হয় তাহলে কিছুই করবে না এটা যদি এর মধ্যে যদি কোনো ডেটা না থাকে তাহলে কোনো কাজই করবে না আচ্ছা তো আমরা দেখেছি এখানে আমি যদি যাই এখানে একটু আমি যদি সবগুলো কেটেও দিই আমি যদি সবগুলো এখান থেকে কেটেও দিই তো দেখুন একটা কিন্তু সবসময় থাকে একটা মানে ডিফল্ট ভ্যালু কিন্তু একটা সবসময় থাকে তো যার কারণে কী হবে এটা কিন্তু একটা ভ্যালু সবসময়ের জন্য পেয়ে যাবে এই ডেটার মাধ্যমে অর্থাৎ এখানে কিন্তু একটা ভ্যালু সবসময় থাকবে তো তার মানে কী হচ্ছে এটা হচ্ছে সবসময়ের জন্যই অ্যারে হিসেবে গণ্য হবে আচ্ছা এরপরে কী করবো আমি যেহেতু এটি একটি অ্যারে সো আমরা কিন্তু সিঙ্গেল অর্থাৎ সিঙ্গেল ডেটার জন্য অর্থাৎ সিঙ্গেল ডেটা বলতে সিঙ্গেল যে ব্লক আছে এই যে এই অংশটার জন্য অর্থাৎ আমরা কী করছি এখানে এখানে কিন্তু অ্যাড আইটেম করছি তাই না তো প্রতিটার জন্য কিন্তু আমরা লুপ চালাতে পারি এখানে যে আমরা একটা ফর ইচ লুপ চালাবো এখানে যে ফর ইচ লুপের মাধ্যমে আমরা কী করবো আমরা যতগুলো আইটেম অ্যাড করবো ততগুলো আইটেম জন্য এখানে ডিসপ্লে করে সো এই জন্য আমি ফর ইচ লুপ চালাবো আমি আবারও পিএইচপি কোড লিখবো পিএইচপি ফর ইচ এখানে কী হবে প্রথমটা হবে হচ্ছে আমাদের যে সেটিংস যে ভেরিয়েবলটা আছে সেটিংস ভেরিয়েবল এবং এর মধ্যে যে কীটা দেওয়া আছে সেই কীটার নাম হচ্ছে মেম্বার লিস্ট আচ্ছা অ্যাজ এবং এখানে কী হবে এখানে হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল হবে ভেরিয়েবলটার নাম দিতে হচ্ছে মেম্বার অর্থাৎ সিঙ্গেল যে আইটেমটা আর কি রিটার্ন করবে সেই সিঙ্গেল আইটেমের ভেরিয়েবলটা আচ্ছা সো এখানে আমি এটা করে ফেললাম এখন কী করতে হবে আমাকে এখন আমি এইখানে হচ্ছে আমি পিএসপি এন্ড করে দিলাম এবং এখান থেকে আবার পিএইচপি শুরু করলাম ওকে সো এই যে এখানে যদি আমি ক্লিক করে দেখাই তো এইটুকের যে অংশ কতটুকু এখান থেকে
এই অংশটুকু হচ্ছে আমাদের এই ফরিচ লুপটা। তো আমি এখন কি করব, আমাদের যে স্টিমেল যে কোডটুকু আছে সেই কোডটুকু আমি এই কোডের মধ্যে এখানে পেস্ট করে দিলাম। ওকে, এখন আমি যদি একটু আমার ব্রাউজারটা রিলোড দিই, দেখি আমার এগুলো কাজ করছে কিনা। রিলোড দিলাম। আচ্ছা, তো রিলোড দেওয়ার পর আমি আমার এডিটর এডিটর যে আইকনটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যাড আইটেমে একটা ক্লিক করলাম। সো অ্যাড আইটেমে ক্লিক করলে দেখা যাবে যে এখানে একটা ই চলে আসছে আমাদের। তো দেখুন এখানে কিন্তু আমাদের একটা আর একটা আইটেম চলে আসছে। আমি যদি আবার অ্যাড আইটেমে ক্লিক করি, আপনি দেখতে পাবেন এখানে আর একটা আইটেম চলে আসছে। তো দেখুন এখানে কিন্তু আর একটা আইটেম চলে আসছে। আচ্ছা, এখন আমাদের যে ভিতরে যে ডেটাগুলো আছে, অর্থাৎ ইমেজ, তারপর হচ্ছে নেম, এইগুলো আমরা এখন ডিসপ্লে করব। তো এগুলো কীভাবে ডিসপ্লে করব, প্রথমে আমি চলে যাব হচ্ছে ইমেজের এখানে। তো ইমেজের এখানে চলে যাওয়ার পর এখানে যে সোর্স যেটা আছে, আমরা এই সোর্সটাকে আমরা চেঞ্জ করব। তো সোর্সটাকে আমরা কীভাবে চেঞ্জ করব, এখানে যে আমাদের মেম্বার যে ভেরিয়েবলটা নিয়েছি, এই মেম্বার ভেরিয়েবলটা দিয়ে আমরা হচ্ছে এখানে কাজ করব। তো এখানে আমরা প্রথম হচ্ছে মেম্বার ভেরিয়েবলটা আমরা কপি করে নিলাম এবং এখানে আমরা পিএইচপি কোড লিখব। এখানে হচ্ছে আমরা সোর্সটা দিব, কীভাবে সোর্সটাকে এখানে আনতে হয় সেটা আমরা দেখব এখন। তো পিএইচপি লিখব, পিএইচপি কোড। সো পিএইচপি ইকো আমাদের যে মেম্বার ভেরিয়েবল সেইটা, এবং এখানে হচ্ছে দুইটা অ্যারে হবে, দুইটা অ্যারে হবে। একটা হচ্ছে ফার্স্ট যে অ্যারে সেটা দিয়ে কী কাজ করবে, সেটা দিয়ে কাজ করবে হচ্ছে কোথা থেকে আর কি ডেটাটা আনবে। তো আমরা এখানে ইমেজটা ইমেজ চুজ করার জন্য আমরা এর আগে একটা কন্ট্রোল এখানে অ্যাড করেছি। আমি যদি উপরে যাই একটু দেখাই, এই তো প্রথমে দেখতে পাচ্ছেন কি টিম মেম্বার ইমেজ। তো আমরা এখানে যে মিডিয়া ফিল্ড মিডিয়া টাইপটা এখানে নিয়েছিলাম, তো এখানকার কিটা কী ছিল, এখানকার কী ছিল টিম মেম্বার ইমেজ। তো আমি এটাকে কপি করব। তো কপি করার পর আমি আমার এখানে চলে আসলাম। এখানে আসার পর আমি যে এখানে যে অ্যারেটা আছে, এখানে যে স্ট্রিংটা মানে এখানে যে ফিল্ডটা আছে, এখানে আমি সেটাকে পেস্ট করে দিলাম। আচ্ছা, সেকেন্ড যে অ্যারেটা আছে সেটাতে কী করতে হবে, সেটাতে আমাকে বলতে হবে যে কোন ডেটাটা আর কি এখানে আসবে। তো আমাদের তো এখানে কী লাগবে, আমাদের এখানে লাগবে হচ্ছে সোর্সটা লাগবে, অর্থাৎ ইমেজটা যেখানে আপলোড হয়ে আছে সেই সোর্সটা। তো এই জন্য আমরা এখানে কী কী দেবো, এখানে হচ্ছে ইউআরএল এই কিটা আমরা দিব, এবং এখানে অবশ্যই সেমিকলন দিয়ে শেষ করে দিতে হবে, এবং এটাকে সেভ করে দিলাম। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম কীভাবে আমরা ইমেজগুলোকে আর কি শো করব। প্রথমে কী করতে হবে, প্রথম হচ্ছে আমাদের মেম্বার, এবং মেম্বারের মধ্যে প্রথম যে অ্যারেটা আছে অ্যারের মধ্যে হচ্ছে এই মিডিয়া ফাইলের জন্য যে কিটা ইউজ করা হয়েছিল সেই কিটা আমি এখানে বসাবো, এবং সেকেন্ড যে অ্যারেটা আছে সেই অ্যারেতে কী করব, যে আমি কোন জিনিসটা আর কি এখানে রিটার্ন করতে যাচ্ছি বা ডিসপ্লে সোর্সের মধ্যে এখানে দিতে যাচ্ছি, আমি চাচ্ছি ইউআরএল। তো সেই ইউআরএল কিটা দিব। ওকে, ফাইন। আচ্ছা, এরপরে নেম আছে, তাই না? সো নেমের জন্য কী করব, আমি নেমের জন্য আমাদের ভেরিয়েবল যেটা আছে মেম্বার যে ভেরিয়েবল সেটা নিব প্রথমে। তো অবশ্যই পিএইচপি কোডের মধ্যে লিখতে হবে আমার, পিএইচপি ইকো মেম্বার ভেরিয়েবল। এবং এইখানে কী কীটা হবে, এখানে হচ্ছে নেমের জন্য আমরা যে কীটা আর কি নির্ধারণ করেছিলাম আমাদের কন্ট্রোল ফিল্ডে, সেই কীটা হচ্ছে এখানে হবে। তো আমি একটু দেখে নিই কী ফিল্ড আছে নেমের জন্য, আছে হচ্ছে মেম্বার নেম, টিম মেম্বার নেম, এই এই কীটা আছে। তো আমি এই কীটাও এখানে দিয়ে দিব, কোথায় আমাদের যে এই যে এখানে দেখতে পাচ্ছেন টিম নেম, এই টিম নেমের এখানে আমরা কীটা দিলাম। তো আমরা এটা কীভাবে দিলাম, এটা হচ্ছে প্রথমে হচ্ছে মেম্বার যে ভেরিয়েবলটা আছে সেটা এখানে কল করা হয়েছে, এবং এর মধ্যে কী হিসেবে দেওয়া হয়েছে টিম মেম্বার নেম, এবং এটাকে ইউ করা হয়েছে। আচ্ছা, ঠিক একইভাবে আমরা এটাকেও কপি করে নিই, পুরো অংশটাকে কপি করে নিলাম, এবং এখানে যে ডেজিগনেশন আছে, সো ডেজিগনেশনের জন্য আমি কী করবো, এটাকে ডিলিট করে দিয়ে এটাকে পেস্ট করে দিলাম। এবং এখানকার কীটা কী হবে, এখানকার আমি একটু ফাঁকা করে নিই যাতে বোঝা যায়। তো এখানকার কী হবে, কী হবে হচ্ছে টিম মেম্বার নেমের পরিবর্তে ডেজিগনেশন, আমার সম্ভবত এখানে নাম ছিল ডেজিগনেশন। সো আমি এটাকে ডেজিগনেশন দিয়ে চেঞ্জ করে দিলাম। সো আমি একটু চেক করে দিই যে ঠিক আছে কি না। হ্যাঁ, ঠিক আছে এটা। আচ্ছা, তো এটাকেও ইকো করে দিয়েছি। আচ্ছা, আমার ডেজিগনেশনটাও ডিসপ্লে করার যে কাজ হয়ে গেল। এখন আমার কী কাজ, এখন হচ্ছে এখানে যে টিম টেক্সট, অর্থাৎ এখানে যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এখানে যে লোরিয়াম স্পাম ডলার, এই যে ডিসক্রিপশনটা দেখতে পাচ্ছেন, এই ডিসক্রিপশনটা আমি এখন ডাইনামিক করব বা ডিসপ্লে করব। সো এই জন্য আমি আবার এটাকে পেস্ট করে দিচ্ছি, আমার আগের যে এই এই অংশটুকু যে কপি করা ছিল সেই অংশটুকু আমি পেস্ট করে দিলাম। এবং এখানকার এখানকার কীটা কী হবে আমি একটু দেখে নিই, এখানকার কী কী আছে আমি উপরে একটু যাই। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে যে মেম্বার ডেজিগনেশন দুইটা হয়ে গিয়েছে, একটা টেক্সট এরিয়ার জন্য যেটা ছিল সেটাও আর কি ডিসক্রিপশনের জন্য যে কন্ট্রোলটা অ্যাড করা হয়েছিল সেটাও হচ্ছে মেম্বার ডেজিগনেশন হয়ে গিয়েছিলো। সো আমরা এটাকে চেঞ্জ করে আমরা দিয়ে দিই ডিসক্রিপশন।
এবং এখানে হচ্ছে আমরা ডেজিগনেশন পরিবর্তে ডেসক্রিপশন দিব, যেহেতু এটা একটা টেক্সট এরিয়া কন্ট্রোল। এবং আমি এটাকে কপি করছি, কপি করে হচ্ছে আমি নিচে চলে আসবো। আচ্ছা, এখানে দেখাচ্ছে মেম্বার ডেজিগনেশন হচ্ছে কী এর নাম, সো আমি একটু চেঞ্জ করে দেবো নিচে এসে। ওকে, এটা হচ্ছে মেম্বার ডেজিগনেশন হবে কীটার নেম। আর এখানে কি হবে, এখানে যে টেক্সট এরিয়া ফিল্ডটা আছে অর্থাৎ ডিসক্রিপশনের জন্য, এটার নাম হচ্ছে মেম্বার ডিসক্রিপশন। ওকে, সো এটাকেও এটাও হয়ে গেল। এখন বাকি আছে হচ্ছে আমার যে সোশ্যাল যে আইকনটা আছে, সোশ্যাল আইকনের জন্য আছে। আচ্ছা, সোশ্যাল আইকনের জন্য কী করতে হবে, সোশ্যাল আইকনের জন্য হচ্ছে আমাদের শুধুমাত্র ইউআরএলগুলো চেঞ্জ করতে হবে। সো আমি একটু দেখে নিই যে আমার ফেসবুক ইউআরএল লিঙ্কটা ফেসবুকের জন্য কী কীটা ইউজ করা হয়েছে, আমি আর একটু দেখে নিই উপরে গিয়ে। ওকে, এখানে যে কীটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে মেম্বার ফেসবুক লিঙ্ক, মেম্বার টুইটার লিঙ্ক, মেম্বার লিঙ্কড ইন লিঙ্ক, আর হচ্ছে মেম্বার গুগল প্লাস লিঙ্ক। তো এইগুলো আমি সব ইউজ করবো এখানে। তো প্রথমে আমি আমার প্রথম যেটা আছে, প্রথমে আছে হচ্ছে এখানে দেখাচ্ছে, প্রথমে হচ্ছে ফেসবুক আছে, তাই না? প্রথমে ফেসবুক আছে, তো আমি এটা এখানে দিয়ে দিলাম। আমি প্রথমে কী করবো, এখান থেকে আসছে এই যে আগের যে অংশটুকু আছে সেটা আমি না লিখে কপি করে নিচ্ছি এবং কপি করে এখানে পেস্ট করে দিলাম। এবং এইখানকার এইখানকার মধ্যে কী কীটা হবে, এখানকার মধ্যে কীটা হবে হচ্ছে আমি কপি করে পেস্ট করে দিলাম, সেটা হচ্ছে মেম্বার ফেসবুক লিঙ্ক, ফেসবুকের জন্য এইখানে এই কীটা ইউজ করা হলো। আচ্ছা, আমি একটু ফাঁকা করে নিই যাতে বুঝতে সুবিধা হয় আপনাদের। ওকে, প্রথমটা আছে হচ্ছে ফেসবুক, সো আমি এখানে দিয়ে দিলাম মেম্বার ফেসবুক লিঙ্ক। আর এটা হচ্ছে অবশ্যই যে এইভাবে দিতে হবে, এই কীগুলো আমার যেন আমার ঠিক থাকে, নাহলে কিন্তু উল্টাপাল্টা ডেটা চলে আসবে। ওকে, এবং এটাকে কপি করে নিলাম, কপি করে আমি এখানে চলে আসলাম। তো এইটার নাম কী হবে, মেম্বার টুইটার লিঙ্ক, সো আমি এটাকে চেঞ্জ করে দেব। ওকে, এরপরে কী আছে, লিঙ্কডইন, সো এটাকে পেস্ট করে দিলাম এখানে, এবং এটার নাম হবে কি, মেম্বার লিঙ্কডইন লিঙ্ক। ওকে, সো লিঙ্কডইন ও দেওয়া হয়ে গেল। আর শেষে যেটা আছে সেটা হচ্ছে মেম্বার গুগল প্লাস লিঙ্ক, গুগল প্লাস লিঙ্ক। ওকে, সো এটাও হয়ে গেল, আমি সম্পূর্ণটাকেই সেভ করে নিলাম। সেভ করার পর আমি হচ্ছে আমার ব্রাউজারে গিয়ে রিলোড দেবো যে হ্যাঁ সব কিছু ঠিকঠাকভাবে কাজ করছে কিনা দেখার জন্য। ওকে, সো রিলোড দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার ইমেজ, তারপর হচ্ছে এখানে যে ডেটাগুলো আছে অর্থাৎ টাইট নেম, তারপর হচ্ছে এখানে কি ডেজিগনেশন, ডিসক্রিপশন, সব কিন্তু ঠিকঠাকভাবে চলে আসছে। তো আমি এখন এডিটে ক্লিক করলাম দেখার জন্য যে হ্যাঁ আমার সব কিছু ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। সো আমি এখানে একটা ইমেজ দিয়ে চেক করে দেখি, ইমেজ এখান থেকে আমি চুজ করব। আমি চুজ করলাম হচ্ছে প্রথমে এটাকে এবং ইনসার্ট করলাম। ওকে, সো ইনসার্ট করার পর দেখতে পাচ্ছেন যে এখানে ইমেজ চলে আসছে যে হ্যাঁ ইমেজটা ঠিকঠাকভাবে কাজ করছে। আমি এখানে নেম চেঞ্জ করে দিচ্ছি হচ্ছে জর্জ বাটলার, এবং ডেজিগনেশন আমি দিচ্ছি ম্যানেজার শুধুমাত্র, এবং ডিসক্রিপশন দিচ্ছি যে কি দিস ইজ মাই ডিসক্রিপশন। ওকে, তো দেখবেন যে এখানে লাইভ কিন্তু এটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবং আমি যদি এখানে আমার যে ইউআরএলগুলো আছে সেইগুলো যদি এখানে দিই, সে তো সেইগুলো কিন্তু এখানে কাজ করে। তো দেখলেন যে কীভাবে আছে এখানে ডেটাগুলো আর কি আনা হলো। তো এরপর যদি আপনি যদি আরও চান যে এখানে যে বাকি যেগুলো আছে সেগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। আমি এটা অ্যাড না করে আমি জাস্ট এগুলো আগেরগুলো সব ডিলিট করে দিয়ে এটাকে কপি করছি বারবার। ওকে, সো তিনটা কপি করলাম, তিনটার নামে জর্জ বাটলার হয়ে গেল এবং তিনটাই কিন্তু এখানে চলে আসলো। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কী হচ্ছে, এখানে হচ্ছে আমি যদি কোডে চলে যাই একটু, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে তিন কলাম করে আছে আর কি প্রত্যেকটা আইটেম, অর্থাৎ প্রত্যেক মেম্বারের জন্য তিন কলাম করে নির্ধারণ করা আছে। অর্থাৎ একটি রোতে হচ্ছে চারজন করে আর কি টিম মেম্বার থাকতে পারবে একটি রোতে। তো এই জিনিসটাও কিন্তু আমরা ডাইনামিক করতে পারি কীভাবে, যে এখানে যদি আমরা আর একটা ফিল্ড অ্যাড করি, যেটা হচ্ছে যেটা ফিল্ডের নাম থাকবে হচ্ছে যে কি
টিম পার পে টিম পার রো অর্থাৎ প্রতি রোতে কয়জন করে টিম থাকবে সেটা যদি দেই এবং এখানে যদি একটা সিলেক্ট অপশন অ্যাড করে দিই যে হ্যাঁ দুইজন থাকবে না তিনজন থাকবে না চারজন থাকবে তো সেটা আমরা এই যে এখানে আমি যদি দেখাই একটু যে এখান থেকে একটা সিলেক্ট অপশন অর্থাৎ সিলেক্ট কন্ট্রোল আছে এই এলিমেন্টারের একটা সিলেক্ট কন্ট্রোল আছে তো এই সিলেক্ট কন্ট্রোল দিয়ে আপনি যদি এখানে দেন যে হ্যাঁ এখানে থাকবে চারজন এখানে থাকবে দুইজন এখানে থাকবে তিনজন এখানে থাকবে একজন এবং এখানে যদি কলামগুলো দেন যে চারজনের জন্য কত কলাম হবে চারজন যদি আমি দেখাতে চাই তাহলে কলাম হবে হচ্ছে এখানে তিন কলাম করে তাই না যেমন এইটা যেমন হচ্ছে আমাদের এইটা এটা এটা কত কলাম করে আছে এটা হচ্ছে তিন কলাম করে আছে তাই না আর এখানে আমি কতজন করে দেখাতে পারবো চারজন করে দেখাতে পারবো তো ঠিক একইভাবে এখানে আমি যদি চারজন দেখাতে চাই তাহলে এই এখানে কলাম হবে হচ্ছে তিন এখানে যদি আমি তিনজন দেখাতে চাই তাহলে এখানে হবে কলাম কত হবে কলাম হবে এখানে চার এবং এগুলো হচ্ছে এক একটা অপশান তো এই এইটা যদি আমি এটা যদি ইউজ করতে চাই কী করতে হবে আমি একটু দেখাই তারপরেও এই এখানে যেটা আছে এখান থেকে এই অপশানটা অর্থাৎ সিলেক্ট যে অপশানটা সেটাকে কপি করব কপি করে যেহেতু এটা কিন্তু রিপিটার ফিল্ড না আমাদের এটা হচ্ছে জাস্ট এটা কিন্তু সম্পূর্ণ উইজেটের জন্য কাজ করবে অর্থাৎ এখানে যে উইজেটটা আছে এখানে পুরো উইজেটের জন্য কিন্তু কাজ করবে তো এখানে এই রিপিটার লিস্টের মধ্যে না দিয়ে আমি রিপিটার লিস্টের বাইরে দিব তো এই জন্য কী করতে হবে আমি এখানে চলে আসলাম এবং আমি একটু উপরে যাব একদম প্রথমে অর্থাৎ এই যে রিপিটার যে ভেরিয়েবলটা আছে আমরা এখানে যেটা কল করেছি এটার উপরে আমি এটাকে পেস্ট করে দেব এবং আমি এটার নাম এখানে যে কী আছে সে কীটা চেঞ্জ করে দিতে পারি এখানে দিতে পারি যে কি মেম্বার পার রো ওকে সো এটা এখানে আমি টাইটেলটা দিতে পারি যে কি মেম্বার পার রো যে হ্যাঁ প্রতি রোতে কতজন মেম্বার করে থাকবে আচ্ছা এটা ডিফল্ট ভ্যালু দিচ্ছি হচ্ছে আমি চার যে চারজন করে থাকবে আচ্ছা এখানে এখানে হচ্ছে চারজন এখানে হচ্ছে তিনজন এখানে হচ্ছে দুইজন এখানে হচ্ছে একজন আচ্ছা তাহলে এখন কি করতে হবে এখন হচ্ছে চারজন যদি আমি দেখাতে চাই তাহলে আমার কত কলামে হবে এখানে এখানে আমার কলাম হবে হচ্ছে তিন আচ্ছা আমি যদি তিনজন দেখাতে চাই তাহলে এখানে কলাম হবে হচ্ছে চার আচ্ছা এখানে যদি আমি দুইজন দেখাতে চাই তাহলে আমার কলাম হবে হচ্ছে ছয় আর একজন করে দেখাতে চাইলে কলাম হবে কত কলাম হবে হচ্ছে বারো আচ্ছা তো আর বাকি যেটা আছে আমি এটাকে কেটে দিচ্ছি এটা তো আমার লাগবে না সো এটাকে সেভ করলাম সেভ করে আমি আবার রিলোড দিচ্ছি আচ্ছা তো রিলোড দেওয়ার পর আমি আমার অপশানে এখানে চলে যাবো তো এখানে দেখতে পাচ্ছেন মেম্বার পার র সো মেম্বার পার রোতে এখানে আছে চারজন তিনজন দুইজন একজন চলে আসছে সো ডিফল্ট ভ্যালু আমি কতজন দেখাচ্ছিলাম যে ডিফল্ট ভ্যালু দেখাচ্ছিলাম হচ্ছে চারজন সো এখানে যার কারণে চারজন চলে আসছে আচ্ছা এখন কী করবো এখন এটাকেও ডাইনামিক করে ফেলে এখান থেকে যে এখানে যে ডেটাগুলো আমরা নিয়েছি সেই ডেটাগুলো আমি কীভাবে আমার কলামের যে ক্লাসটা আছে ক্লাসের মধ্যে আর কি দিতে পারি এখানে হচ্ছে আমি চলে যাবো হচ্ছে এইখানে অর্থাৎ আমার তো এখানে চেঞ্জ করতে হবে তাই না তো এখানে জাস্ট আমরা যে সেটিংস যে ভেরিয়েবলটা আছে সেই সেটিংস ভেরিয়েবলটা দিয়ে এখানে হচ্ছে এখানে ডিসপ্লে করব সো এইখানে কিন্তু এখন কিন্তু আর এই সেটিংস ভেরিয়েবলের জন্য কিন্তু এটা আর কিন্তু আর অ্যারে টাইপ না কারণ কি ওটা কিন্তু আমি এখন সিঙ্গেল জিনিস দেখাচ্ছি অর্থাৎ শুধুমাত্র একটা অপশান দেখাচ্ছি তো যার কারণে কী হবে এটা কিন্তু আর অ্যারে টাইপের হবে না অর্থাৎ এই যে এখানে যেভাবে ফর লুপ করে তারপর মেম্বার ভেরিয়েবল সিঙ্গেল করে সিঙ্গেলের এই মেম্বার ভেরিয়েবলের মাধ্যমে ডেটাগুলো এখানে দেখিয়েছি সেটা কিন্তু এখানে হবে না সো এটাকে শুধুমাত্র সেটিংস দিয়েই দেখাতে হবে সো সো আমি কী করবো এখানে এই মেম্বার যেখানে আছে অর্থাৎ কল এমডি থ্রি আছে এই থ্রিটাকে বাদ দিয়ে এখানে লিখবো পিএইচপি কোড পিএইচপি ইকো এবার হচ্ছে আমাদের যে সেটিংস ভেরিয়েবলটা আছে সেই সেটিংস ভেরিয়েবল এবং এটার কীটা কী হবে এটার কী হবে হচ্ছে মেম্বার পার রো এবং এটাকে আমি সেভ করলাম সেভ করে এখন রিলেট করবো দেখি যে আমার এখন কাজ করছে কিনা ঠিকঠাকভাবে তো এইটুকুই কাজ আমি আবার রিলোড দিচ্ছি ওকে সো রিলোড দেওয়ার পর আমি আমার আবার আমার অপশানে চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন মেম্বার পার রো কতজন চারজন করে আচ্ছা এখন আমি কী করবো এটাকে যদি আমি দুইজন করে দিই তাহলে কী হয় দেখি সো দুইজন করে দেওয়ার পর কী হচ্ছে প্রতি রোতে কিন্তু এখন দুইজন ডিসপ্লে করছে এখানে দুইজন এখানে দুইজন এখানে একজন কারণ আমার তো মেম্বার তো মাত্র এখানে তিনটে আমি যদি আরেকটা অ্যাড করি তো আরেকটা আরেকজন এখানে চলে আসবে
আচ্ছা আমি যদি চাই যে তিনজন করে দেখাতে তাহলে কি হবে তিনটা অর্থাৎ চার কলম নিয়ে তিনজন করে দেখাবে কিন্তু এখানে সো দেখুন চার কলম নিয়ে তিনজন করে ডিসপ্লে করছে ওকে আচ্ছা তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমার যে এলিমেন্টরের যে ডেটাগুলো আছে অর্থাৎ আমরা যে উইজেট তৈরি করেছি সেই উইজেটের অপশনের ডেটাগুলো কিভাবে আমরা ডিসপ্লে করাতে পারি তো এখানে আপনারা আরও অপশান অ্যাড করতে পারেন আপনার যত ইচ্ছা অপশান আপনি অ্যাড করতে পারেন অপশান অ্যাড করে এখানকার এখানে দেখতে পাচ্ছেন যে অ্যানিমেশন আর কি আমি যদি একটু দেখাই যে এখানে আমি এখানে করলাম ফোর কলাম দিলাম এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যানিমেশন হলো এখানে যে কন্ট্রোলগুলো আছে এই কন্ট্রোলগুলো দিয়ে আপনি যা যে কোনো কিছু অ্যাড করতে পারেন তো আশা করি বুঝতে পারছেন আজকে এ পর্যন্তই অবশ্যই আমাদের ফ্রিল্যান্সিং কেয়ারের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ